কয়েকটা কথা বলি আমি আমাদের মিজান ভাই যে কথাটা বললেন আমি দিয়ে একটু শুরু করি জন্য একটা শব্দ বললেন যে আপনার প্রধান যে প্রশ্ন যে আমাদের একটা স্থায়ী যে ব্যবস্থাটা গোটা যে ব্যবস্থাটা এই ব্যবস্থার যদি আপনি পুনর্গঠন করতে হয় পুনর্বিন্যস্ত করতে হয় পুরো রাজনৈতিক সিস্টেমের দলগুলোর মধ্যে প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনৈতিক সংস্কৃতি যে একজনের অস্তিত্ব আরেকজনের ধ্বংসের মধ্যে নিহিত এই যে মনস্তাত্ত্বিকভাবে আমরা যেখানে আছি তার হতে একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে সেটা নিশ্চয় আমরা অস্বীকার করব না এখন বাস্তবে মিজান ভাই যেটা বললেন হিস্টোরিক্যালি এক ধরনের রিকনসিলিয়েশনের মধ্যে যদি আপনি যেতে না পারেন সাউথ আফ্রিকা একটা দীর্ঘ একটা বর্ণবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে জয়লাভ করে জানেন সেখানে ট্রুথ কমিশন থেকে শুরু করে এক ধরনের ন্যাশনাল রিকনসিলিগেশনের একটা আইডিয়াটা ছিল কারণ শ্বেতাঙ্গরা এত অত্যাচার করেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে নেলসান ম্যান্ডেলার নেতৃত্বে একটা পলিটিক্যাল উইজডম একটা স্টেটম্যানশিপ দেখানো গিয়েছিল বলে পুরো নেশানকে একটা হানাহানি একটা রক্ত গঙ্গা থেকে তারা সেখানে উদ্ধার সেখানে হয়েছিল সাউথ আফ্রিকা রক্ষা পেয়েছে এবং আজকে দেখবেন যে এই কদিন আগে জহানসবার্গে যে সম্মেলন হলো যে সেখানে এবং সাউথ আফ্রিকা নানা উইকনেস নিয়েও এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কথাটা কেন আসছে যে আমার এখানে ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনসগুলো বাস্তবে এখানে ভেঙে পড়েছে কথা ছিল যে একটা আধুনিক কোন গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাহী বিভাগের সাথে আইন বিভাগ এবং বিচার বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য থাকবে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে আমার ভাই খুব চমৎকার করে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প যে ঘটনাটা ঘটিয়েছিল গত রাষ্ট্রপতি নির্বাচনের পরে অনেকে তো উদ্বিগ্ন ছিল কিন্তু মার্কিনের পলিটিক্যাল সিস্টেমটা এটা তাদের ব্যাপারে হয়তো আমাদের অন্য সমালোচনা আছে তাদের নির্বাচনী পদ্ধতি যে খুব নিখুঁত এটা নিশ্চয়ই জোর করে বলা যাবে না কিন্তু কিন্তু তাদের সিনেট তাদের কংগ্রেস এবং তাদের গোটা পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনসগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের যে কালচারটা তারা রপ্ত করেছে চাইলেই ট্রাম্পের মতন একটা ট্রাম্পকে যতখানি উন্মাদ বা ডাফার মনে করা হয় সে তো বাস্তবতখানি উন্মাদ বা ডাফার না সৌদি আরবে তার মাত্র তিন বছরে সে দশ বিলিয়ন সে অস্ত্র সে রপ্তানি করেছিল মার্কিন অর্থনীতিকে রক্ষা করবার জন্য তো সুতরাং বুঝতেই পারেন এই যে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা বাংলাদেশে বাস্তবে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এটাকে আপনি স্বীকার করবেন না করেন কাগজে কলমে আমার বিচার ব্যবস্থাকে এখন আলাদা না কিন্তু কার্যত এটাকে আপনি নির্বাহী বিভাগের কর্তৃত্বে এটাকে নিয়ে আসা হয়েছে এক সময় মানুষের শেষ ভরসা ছিল বিচার ব্যবস্থা যে আমি নানা অত্যাচার থেকে বাঁচার জন্য বিচার ব্যবস্থা আমি আশ্রয় নেব এখন আমার ব্যারিস্টার তাপস সাহেব যে কথা বললেন এস কে সিনহার সম্পর্কে আমি আজকে বলেছি তিনি মুগুর নিয়ে হাজির হয়েছেন দরকার হলে আরেকবার মুগুর নিয়ে হাজির হবেন এই যে সদ্য বিদায়ী যিনি চিফ জাস্টিস তার সামনে যখন ব্যারিস্টার আমির ইসলাম বললেন যে ব্যাপারে আমরা আপনার একটা বক্তব্য জানতে চাই তিনি সে কথা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার মতন মেরুদণ্ডে পরিচয় দিতে পারেননি কিন্তু বিদায়ের দিন তিনি চমৎকার কথা বলেছেন যে বিচার ব্যবস্থাকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে যদি চলতে থাকে ভবিষ্যতের জন্য এটা কিন্তু বিপদ সবাইকে তিনি সতর্ক করেছেন কিন্তু শপথ বিশ মাস আগে তিনি যদি এভাবে তিনি যদি চলতেন তাহলে অনেকগুলো সমস্যার সমাধান করা যেত আমি একটা উদাহরণের কথাটা বললাম তার মানে একটা পলিটিক্যাল উইজডম লাগবে আপনাকে ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনগুলোকে ফাংশন করতে দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্টই সংবিধান অনুসারে তাকে ফাংশন করে দিতে হবে ইলেকশন কমিশন ধরুন আপনি যদি চিন্তা করেন যে ইলেকশন কমিশন নির্বাচনের শিডিউল ডিক্লার করার পরে এখানে তো জনপ্রশাসনে বা কাজ করেছেন এরকম মানে আমার পরিবারের অনেক লোকজন আছে উনি জানেন যারা অনেক গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে ছিলেন তো এখন আমি সেখানে আমি বুঝি নির্বাচনকালীন সময়ে যদি হয় যে ধরুন এখন আমি ওনাকে যে বলেছি যে ইলেকশন কমিশন কাগজে কলম একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো কোনো ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের ইলেকশন কমিশন কিন্তু বাস্তবে ইলেকশন কমিশন কি নির্বাচনের সময় নির্বাচনকালীন যে সরকার আজকে ধরুন আওয়ামী লীগ আছে বা যদি যদি এই জায়গায় যদি বিএনপিও থাকতো ইলেকশন কমিশনের পক্ষে কি তাদের কোনো এক্সিকিউটিভ অর্ডার তাদের কোনো নির্দেশনা ডিরেক্টলি ইনডিরেক্টলি তার বাইরে যাওয়া কি কাজ করা সম্ভব তো আমাদের এখানে সিস্টেমটা এইভাবে ডেভেলপ করেনি তার মানে এখানে এমন কি না আমি সেখানে আসছি তার মানে ফাংশন করছে না বাহাত্তর সালে আমরা যে স্বপ্ন বুকে ধারণ করে সংবিধানটা করেছিলাম তেপ্পান্ন 52 বছর পরে যে জাতিরাষ্ট্র একটা নির্বাচনী পদ্ধতি পর্যন্ত তৈরি করতে পারেনি যেখানে সরকার বিরোধী দল একমত হতে পারে সুতরাং এটা গর্ব করাটা আমাদের তেমন কিছু নাই কথাটা এই জন্য এসছে যেটা আপনার এই ত্রয়দশ সংশোধনের আগে বলা হয়েছিল যে আগামী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আচ্ছা কথাটা কেন এসেছিল যে এর মধ্যে হয়তো একটা পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করবে এ আসার জায়গা থেকে আমি উইথ দ্য হোপ যে আমাদের আগামী আগামী নির্বাচনে আমি এখনো মনে করি আগামী নির্বাচনে যদি ফেল করে সত্যি সত্যি এটা আফ্রিকান সিন্ড্রোমের মতন একটা গভীর সংঘাতের জায়গায় অনেকে মনে করেন যে গৃহযুদ্ধের আশঙ্কার জায়গায় দেশটা পড়ে যেতে পারে আমি মনে করি এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে সরকারে আমার আপার দলকে সেই পলিটিক্যাল উইজডমটা শো করতে হবে তাদেরকে স্টেটমেন্টশিপ শো করে বিরোধী দল আস্থায় এনে কিভাবে নিরপেক্ষ সরকারের অধীনে আমরা বিশ্বযুগে নির্বাচন করতে পারি ধন্যবাদ